সাহেব কোথায়? রিপু সাহেব সাহেব দশ মাস পর নেতৃত্বের পরিবর্তন হল, মুখ্য প্রশাসক হিসেবে আপনি আজ আবার অবতীর্ণ হয়েছেন। কাজ স্তব্ধ ছিল, এটা আপনি স্বীকার করেন তো? সেটা মানুষ বলবে, আমি বলতে পারি? সেটা হরিণডা পৌর এলাকার মানুষ বলবে, এটা আমার বলাটা ঠিক না। আমি এইটুকু বলি যে আপনারা জানেন 2015 সালের 3রা জুন হরিণডা পৌরসভা গঠন করার পরে নতুন পৌরসভা আমি চেয়ারম্যান হয়েছিলাম। মমতা বন্দ্যোপাধ্যায়ের সারা পশ্চিমবঙ্গে যে উন্নয়ন আসতে পড়েছিল তার সঙ্গে আমরাও হয়েছিলাম হরিণডা পৌরসভায়। দিদির আশীর্বাদকে মাথায় নিয়ে হরিণডা পৌরসভায় উন্নয়নের যজ্ঞ চলছিল। যে কোনো রাজনৈতিক কারণে আমি স্বেচ্ছায় সরে গেছিলাম। বাংলার মা মাটি মানুষের সরকার যেহেতু 5 বছর শেষ হয়ে গেছে, প্রশাসক হিসাবে আমাকে আবার হরিণডা পৌরসভায় পাঠিয়েছে। যে আমি যখন ছিলাম যে গতিতে উন্নয়নটা চলছিল আমি চেষ্টা করব, তার কারণ আপনারা জানেন কোভিড-19-এর জন্য প্রচুর টাকা সেন্ট্রাল গভর্নমেন্ট কোনো টাকা দেয়নি, তারপরেও মমতা বন্দ্যোপাধ্যায় পশ্চিমবঙ্গের মানুষকে আগলে রেখেছেন। গভর্নমেন্ট যেটুকু টাকা আমাদের দেবে সেই টাকাটা আমরা এলাকার মানুষের উন্নয়নের কাজে আমরা সঙ্গে সঙ্গে খরচা করে দেবো। এরকম আমি যতদিন থাকবো এটা নিশ্চয়ই কোনো সময় হবে না যে টাকা পড়ে আছে খরচা হচ্ছে না, এরকম হবে না। মামাটি মানুষের সরকারের মুখ্যমন্ত্রীর দয়ায় হরিণঘাটা পৌরসভা যে টাকাই পাবে সঙ্গে সঙ্গে সেটা মানুষের উন্নয়নের জন্য আমরা খরচা করব। 10 মাস আগে যখন চলে গিয়েছিলেন তখন অনেকগুলো প্রকল্প থমকে এসেছিল, আবার আপনি যখন আজকে মুখ্য প্রশাসক হিসেবে এসেছেন সেই প্রকল্পগুলো কী কী আজকে বাস্তবিত করার প্রচেষ্টা রয়েছে? দেখুন, আমি কাউ সমালোচনা করব না। আমি জল প্রকল্প জন্য আমাদের আমার পৌরমন্ত্রী সদ্য ববি হাকিমের সঙ্গে আমি নিজে কথা বলে, ববিদা আমাকে প্রচণ্ড হেল্প করেছিল এবং ডিপার্টমেন্টাল যে সমস্ত কাজ 106 কোটি টাকা আমি সেই সময় স্যাংশন করেছিলাম, অলরেডি 6 কোটি টাকা ঢুকে গেছিল। আমি গত পরশুদিন দায়িত্ব নিয়েছি, আমি ফাইলগুলো আস্তে আস্তে দেখছি, কাজ কিছুই এগোয়নি। আপনারা জানেন আমার প্রধান এবং আমার মুখ্য কাজ হরিণঘাটা পৌর এলাকার মানুষকে গঙ্গার বিশুদ্ধ পানীয় জল খাওয়ানো। আমি জানি না কত তাড়াতাড়ি সেই কাজ করতে পারব। আমি আজকে শুক্রবার, আমি সোমবার থেকেই কলকাতায় দৌড়াদৌড়ি করব, ফাইল কোথায় আটকে আছে ফাইল বার করে, কারণ একটা এত বড় প্রকল্প করতে অনেক সময় লাগবে। যতটা দ্রুত সম্ভব কাজটা শুরু করে হরিণঘাটা পৌর এলাকার মানুষ যাতে বিশুদ্ধ পানীয় জল খেতে পারে সেই ব্যবস্থা আমি যতটা তাড়াতাড়ি করার চেষ্টা করব। পাশাপাশি আমি যখন পৌরপ্রধান হলাম প্রথম 15 সালে, হরিণঘাটা পৌর এলাকার 90% রাস্তা, 99% রাস্তা কাঁচা ছিল, কিন্তু আপনি পৌর এলাকায় ঘুরুন, আমি 4 বছরেই প্রায় 95% রাস্তা, 9 কংক্রিট, 9 আপনার ব্লকটপ কমপ্লিট হয়ে গেছিল। কারণ আমি প্রথম একটা এইম করেছিলাম আমার হরিণঘাটা পৌরসভার কাউন্সিলরদের নিয়ে যে পৌর এলাকার মানুষের পায়ে যেন কাদা না লাগে, রাস্তার সামনে দিয়ে কাদা হাঁটতে কাদা না লাগে। রাস্তা প্রায় কমপ্লিট, এবার নিষ্কাশন ব্যবস্থার দিকে জোর দেবো, ড্রেনিং সিস্টেমগুলো এটাও আমি করে গেছিলাম। কারণ আপনার আমি যেটুকু বুঝি, ড্রেন করতে গেলে আমি যেখান থেকে সেখান থেকে ড্রেন করতে পারবো না, ধরুন একটা ওয়ার্ডের ঢাল আরেকটা দিকে আছে, সেটা একটা স্যাটেলাইট ম্যাপ করে এগুলো করতে হয়। আমার সময় আমি সেগুলো টোটাল কমপ্লিট করে গেছিলাম, ম্যাপ ফ্যাপ সব করা আছে, কোন ওয়ার্ডের জল কোন ওয়ার্ড থেকে নেমে কোন ড্রেনে যাবে সেই স্যাটেলাইট ম্যাপও আমার করা আছে। এবার আমরা ড্রেনিং সিস্টেমের উপর জোর দেব, প্লাস জল ড্রেন এই দুটো, এবং আমাদের মামন্ত্রী মানুষের সরকারের শ্রদ্ধেয় মুখ্যমন্ত্রী ডেঙ্গুর ওপর আপনারা জানেন প্রচণ্ড সচেতন। আমাদের হরিণঘাটা পৌর এলাকায় আমি যখন ছিলাম ডেঙ্গুর ব্যাপারটা খুব আমরা
অন্তর থেকে আমরা সবাই মিলে একটা টিম হয়ে যে হরিঙ্গাটা পৌর এলাকার মানুষ যেন ডেঙ্গুতে আক্রান্ত না হয় সেই ব্যাপারে আমরা যথেষ্ট সচেতন ছিলাম। আবার ডেঙ্গু সিজন আসছে, কোভিড-19 চলছে, তার মধ্যেও এলাকায় যে সমস্ত জঙ্গল হয়ে রয়েছে সেই জঙ্গলগুলো পরিষ্কার করে ঠিক সময় মতো প্রত্যেক সপ্তাহে যেন ডেঙ্গুর মশা যাতে না থাকে তার জন্য যে তেল স্প্রে করতে হয় সেই সমস্ত তেল স্প্রে করে হরিঙ্গাটা পৌর এলাকার একটা মানুষেরও যাতে ডেঙ্গু না হয় সেই দিকেও আমাদের সজাগ দৃষ্টি থাকবে। পৌরসভা তার জন্মলগ্ন থেকে যতদিন পর্যন্ত আপনি পৌর প্রধান ছিলেন ততদিন বিরোধী শক্তিরা অতটা মাথাচাড়া দিতে পারেনি, কিন্তু লাস্ট 10 মাস প্রায় 1 বছর কাছাকাছি অনেক ঝড়ঝাপটা আপনার উপরে গেছে এবং বিরোধীরা কিন্তু যথেষ্ট শক্তিশালী হয়েছে আপনার এই নেতৃত্বের এই দুর্বলতার মাধ্যমে। না না সেটা কি একটুখানি যথেষ্টভাবে পরিবর্তন? না না শুনুন শুনুন, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করি, আর আমি ব্যক্তিগতভাবে আমি বলতে পারি আমি ছোট থেকে মমতা বন্দ্যোপাধ্যায়ের ভক্ত। আমি কিন্তু 1998 সালে তৃণমূল কংগ্রেসের তৃণমূল না, আমি মমতা বন্দ্যোপাধ্যায় যখন যুব কংগ্রেসের সভাপতি অনেক জুনিয়র আমরা, তখন থেকে কিন্তু আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের ফ্যান। আমি তখন থেকে মমতা বন্দ্যোপাধ্যায় যে কোনো মিটিং মিছিল হাফ প্যান্ট পরেও চলে যেতাম, আমি তখন থেকে যুব কংগ্রেস করেছি। তারপরে মমতা বন্দ্যোপাধ্যায় যখন 1998 সালে তৃণমূল কংগ্রেস গঠন করলো সেদিন কলকাতাতে আমিও ছিলাম, আমার এখানকার শ্রদ্ধেয় লিডার, আমরা যার আদর্শে রাজনীতি করি চঞ্চল দেবনাথ, চঞ্চল দেবনাথের সঙ্গে সেদিন আমরাও সেদিন কলকাতায় গেছিলাম। তারপর থেকে আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে আছি। তো মমতা বন্দ্যোপাধ্যায়ের দল করতে গেলে ঝড়ঝাপটা সামলাতে হবে, এটা দিদি আমাদের শিখিয়েছে। দিদি এত মার খাওয়ার পরেও দিদি কিন্তু বাংলার মুখ্যমন্ত্রী হয়েছে, দিদি আন্দোলন কীভাবে করতে হয় জানে, এবং আমরা দিদি সৈনিক হয়ে দিদি যেটুকু আঘাত পেয়েছে আমরা তার মানে 0.1% আঘাত পাইনি, এইটুকু ঝড়ঝাপটা তো সহ্য করতেই হবে। কোভিডের মধ্যে প্রতিটা ওয়ার্ডে ওয়ার্ডে আপনি বিনা পয়সার বাজার করেছেন, ঈদের ই করেছেন, আজও চলছে সেই ধারা, এটা করবো, ধারা চলবে, এটা আমি চেয়ারম্যান চেয়ারপার্সন হয়েছি বলে এটা বন্ধ হয়ে যাবে না, বঞ্চ আরও বাড়বে। কারণ আমি আপনাদের আগেও বলেছিলাম এখনও বলছি, আমরা যদি দুমুঠো খেতে পাই হরিণঘাটা পৌর এলাকার মানুষও দুমুঠো খেতে পাবে। এবং আপনারা জানেন গত বৃহস্পতিবার আমরা 500-550 লোকের একটা ফ্রি মার্কেট করেছি 16 নম্বর ওয়ার্ডে, সেখানে প্রচুর গরিব মানুষ থাকে, এবং আমরা আরও প্রোগ্রাম নেব, শুধু ফ্রি মার্কেটে সবজি না, আমরা ফ্রি মার্কেটে মুদিখানার জিনিসপত্র আমরা মানুষকে দেব। এবং এটা ভাববেন না আমরা মাঝে মাঝে ক্যাম্প করে দিচ্ছি, আমরা কিন্তু রোজই আমরা রোজ মানুষের পাশে দাঁড়াচ্ছি। ধরুন কারোর রেশন কার্ড নেই, সে চাল পাচ্ছে না, আমরা তাদের চাল তুলে দিচ্ছি, শুধু চাল না চালের সঙ্গে সবজি তুলে দিচ্ছি, তাদের মুদিখানার মাল যেটুকু লাগে সেটা সাহায্য করছি। কোনো গরিব মানুষ ওষুধ কিনতে পারছে না, আমরা তাদের ওষুধ কিনে দিচ্ছি। কোনো গরিব ছেলে পড়াশোনায় ভালো, সে পড়াশুনো করতে পারছে না, আমরা তাকে বই যতটা পাচ্ছি হেল্প করছি। এই কাজটা আমাদের করতে হবে, আমরা মমতা বন্দ্যোপাধ্যায় সৈনিক, মমতা বন্দ্যোপাধ্যায় বাংলার মানুষকে যেভাবে সন্তানের মতো আগলে রেখেছে তার আদর্শ যদি আমরা একটুখানি পেয়ে থাকি তাহলে আমরা এই কাজটা কন্টিনিউ করেছি, এখনও করছি, ভবিষ্যতেও করব। পাশাপাশি আপনি যুব কংগ্রেসের সভাপতি, আপনার এই 10 মাসের এই শূন্যতার মধ্যে অনেক যুবক ছাত্র যুবক কিন্তু বিজেপিতে জয়েন করেছে, তারা কি আবার রিটার্ন আসবে? না, এই ধারণাটা ভুল। আমি আপনাকে বলি, হরিঙ্গাটা বিধানসভায় তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছে এরকম মানুষ কিন্তু নেই, সিপিএম থেকে বিজেপিতে গেছে, তৃণমূল কংগ্রেস থেকে বিজেপিতে গেছে, আপনি কিন্তু হাতে গোনা একটা দুটো দেখাতেও পারেন নাও দেখাতে, আমাদের নলেজে নেই। বিজেপি থেকে এই সিপিএম থেকে বিজেপিতে কিছু মানুষ গেছে। দেখুন, আমার মনে হয় না বিজেপি এখন পশ্চিমবঙ্গে আছে, মমতা বন্দ্যোপাধ্যায় যেভাবে বাংলার মানুষকে কোভিড এই কোভিডের জন্য আগলে রেখেছে, বিজেপি কি খায় না মাথা দেয় এটা কিন্তু বাংলার মানুষ ভুলে গেছে। তো সেই জায়গা থেকে আমি তৃণমূল কংগ্রেসের যুব সভাপতি আমাদের শ্রদ্ধেয় নেতা অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাকে দায়িত্ব দিয়েছে, আমাদের সংগঠনটাকে আরও জোরদার করতে হবে। আমার টাউন প্রেসিডেন্ট হরিঙ্গাটা টাউন তৃণমূল কংগ্রেসের সভাপতির সঙ্গে আমরা ঐক্যবদ্ধভাবে আমরা দুজন উন্নয়ন পৌরসভা থেকে হবে দলের কাজ, আমরা যৌথভাবে যুব ছাত্র মাদার মহিলা সবাই মিলে আমরা আন্দোলন করে আমরা মানুষের পাশে দাঁড়িয়ে হরিঙ্গাটা পৌর এলাকায় ভবিষ্যতে আমার মনে হয় বিজেপির কোনো জায়গা নেই।
সতেরোটা আসনে সতেরোটাই তৃণমূল কংগ্রেস পাবে। যারা বলছে যে সতেরোটা আসনে পাঁচটা ছটা সাতটা বিজেপি পাবে, আমি আপনাদের বলি সতেরোটা ওয়ার্ডে সতেরোটাই তৃণমূল কংগ্রেস জিতবে। এবং আমরা যে এতদিন ধরে ত্রাণ দিয়েছি, আমরা কিন্তু শুধু তৃণমূলের লোক দেখে দেইনি, আমরা কিন্তু গরিব মানুষ দেখে দিয়েছি। যারা বিজেপিতে ভোট দিয়েছে তারা অনেক মানুষ আমাদের বলেছে যে আমরা ভুল করেছি, আমরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গেই আছি, আমরা একটা ভুল করেছি, আমরা নেক্সট ভোটে সেই ভুলের পাপের প্রায়শ্চিত্ত করব, আমরা আবার তৃণমূল কংগ্রেসে ভোট দেব। আগামী কর্মসূচি কী আছে? আগামী কর্মসূচি আপনাদের বললাম, যদি দলের দিক থেকে বলতে চান, দলে আপনারা জানেন 21শে জুলাই আমাদের একটা, 1993 সালে 21শে জুলাই সেদিন আমিও ছিলাম, আমিও মার খেয়েছি। আমার হরিণঘাটায় আমরা যেই বাসে গেছিলাম সেই বাসের চারজন অ্যারেস্ট হয়েছিল 1993 সাল থেকে, তো আমরা 21শে জুলাই যাই, তো ওইটা আমাদের একটা মানে আমরা শহীদদের স্মরণ করতে যাই। তো 21শে জুলাই যে প্রোগ্রাম, নিশ্চয়ই অভিষেক বন্দ্যোপাধ্যায় আমাদের ভিডিও কনফারেন্স করে আমাদের বলছে কী করতে হবে কী করতে হবে না, সেগুলো আমরা পালন করার চেষ্টা করছি। সামনে 21শে জুলাই, এই 21শে জুলাইকে সামনে রেখে তৃণমূল যুব কংগ্রেস, হরিণঘাটা টাউন তৃণমূল যুব কংগ্রেস, মাদার কংগ্রেসকে নিয়ে, মাদার তৃণমূল কংগ্রেসকে নিয়ে আমরা বিভিন্ন জায়গায় মাইক মিটিং করব, আমরা আমাদের দলের কর্মসূচি বলবো, প্লাস 21শে জুলাই অভিষেক বন্দ্যোপাধ্যায় যে নির্দেশ দেবে সেই নির্দেশ মেনে আমরা কলকাতায় যাব না কীভাবে করব, কারণ এবার কোভিড চলছে, দল যা সিদ্ধান্ত নেবে সেইভাবে চলবে। এটা হলো দলের দিক। পাশাপাশি আমি বললাম আপনাকে, আমার এখন মেইন এইম হরিণঘাটার মানুষকে বিশুদ্ধ পানীয় জল এবং ড্রেনেজ ব্যবস্থা, কারণ রাস্তা আমাদের কমপ্লিট, এই দুটো যদি আমরা করতে পারি আমার মনে হয় হরিণঘাটা পৌর এলাকার মানুষের কিছুটা আশা পূর্ণ হবে, মানে পৌরসভা হয়েছে সেটা এলাকার মানুষ বুঝতে পারবে, বাইরের মানুষও বুঝতে পারবে। আমরা যেটা জান, হ্যাঁ এটা সত্যি কথা, তার কারণ হলো আমি যাওয়ার পরে একমাত্র হরিণঘাটা পৌর এলাকায় দু চারটে অ্যাকাউন্ট, যেমন স্টাফদের মাইনে এরকম দু একটা অ্যাকাউন্টে টাকা ঢুকেছিল। তো দেখুন আমি না 4 বছর আমার সঙ্গে যারা মিশেছে জানে আমি কলকাতায় খুব দৌড়াদৌড়ি করতাম, টাকা দাও আমি মানুষের কাজ করব, তো তারাও আমাকে খুব ভালোবাসে। আমি পরশুদিন দায়িত্ব নেওয়ার পরে UDMA ডিপার্টমেন্ট থেকে অনেক আধিকারিক আমাকে ফোন করেছে, ধন্যবাদ জানিয়েছে। তো এবং আজকে 2-3 দিনের মাথায় একটা ছোটো অ্যামাউন্ট হলেও একটা টাকা ঢুকেছে, এবং যে ডিপার্টমেন্ট থেকে টাকাটা ঢুকেছে তারা ঢোকার পরেই আমাকে ফোন করে বলেছে যে আপনার প্রথম অ্যালটমেন্ট আমরা পাঠিয়ে দিলাম, কন্টিনিউ টাকা আসবে। যেটুকু বললাম মমতা বন্দ্যোপাধ্যায় এই কোভিডের এত টাকা খরচ করার পরেও আমাদের যেটুকু দেবেন আমরা সেইটা মানুষের জন্য ব্যয় করব। হরিণঘাটা যা আছে পৌর নাগরিক তাদের প্রতি কী বলবেন শেষ বার্তা? হরিণঘাটা পৌর এলাকার মানুষকে আমি প্রথম বার্তা দেব, কোভিড চলছে, লকডাউন চলছে, যতটা পারেন আপনারা বাইরে না বেরিয়ে, তৃণমূল কংগ্রেস আপনাদের পাশে আছে। আপনার এলাকায় যদি আপনার বাড়ির থেকে বেরোতে সমস্যা হয়, যদি আপনাদের কেউ বাজার করার সমস্যা হয়, যদি আপনার কারোর ওষুধ কেনার সমস্যা হয়, আপনার এলাকার তৃণমূল কংগ্রেস কর্মীকে একটা ফোন করবেন, সেই ফোন করলেই তৃণমূল কংগ্রেসের কর্মী আপনার পাশে দাঁড়াবে এবং আপনাদের জন্য যেটুকু কাজ করার দরকার তৃণমূল কংগ্রেস আপনাদের করবে। শুধু এটা হরিণঘাটা পৌর এলাকা না, এটা হরিণঘাটা বিধানসভা এলাকায় আমাদের বার্তা।